ফোনটাকে ঢেকে দেব লোয়ার ছড়া লাভ না অন অন এ কম করি হয় এটা সারি না হবে কিনা জানি নি অন হয় তো মোবাইলটা সুইচ আর অন হয় চালু হয় তুই ওর পালা ফিকি চালিয়ে লুকিন চাবা আরে গেলি ধীরে সাথে ধীরে যাইতে গেলি গটে আমার মোবাইলটা দেখতে অন খাই ফেলাম এই তো এত খাপ দেখো নি কেন এইটা তো খাপটা সব ছিটকে গেল তখন খাপ দেখো এই তো খাপটা লাগা থাকে কোন পরি কি বাইর চালাস এ প্যান্টের পকর ছোট আর মোবাইলটা তো ভুলিছ আমার চেনটা লাগাইতে চেনটা লাগাইছেন যত কাজের সিস্টেম দেখবো শুধুই ক্ষতি দশা পচে মাস্টার যা ঢুকছে শুধু ক্ষতি শুধু আমি ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও মাই লাইফ শুধু আর আমি তোমাদের সঙ্গে সুদীপ মান্না তো আজকে যে ভিডিওটা হবে জাস্ট ফাটাফাটি হবে তো তোমরা থাম্বনেল দেখে নিয়েছ তো সেই মতো আজকে ভিডিও করব আর আজকে ভিডিও শুরু করছি পবিত্রদের বাড়ি থেকে পবিত্র বাড়িতে এখন আছি আমি সন্ধ্যার সময় আমি রাকেশের সঙ্গে একটু বেরিয়েছিলাম দোকানের দিকে এবার বাড়ি যাব আর বাড়িতে গিয়েই আজকে মজা হবে এইটা আমরা জানতাম তো কি মজা হবে দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার ফোন ফোন ফোনটা এক বছরের বেশি হয়ে গেল দেড় বছর হয়ে গেল তো প্র্যাঙ্ক করব মায়ের সঙ্গে তো তোমরা কিন্তু এটা ভেবো না আবার আমি সেই অসুস্থ হওয়ার প্র্যাঙ্ক করবো বা কিছু সেরকম নয় তোমরা অনেকেই বলেছিলে যে দাদা মায়ের সঙ্গে এরকম অসুস্থ হওয়ার প্র্যাঙ্ক করবো না এটা খারাপ লাগে তো সত্যি আমি আর মায়ের সঙ্গে কোনোদিন এরকম অসুস্থ হওয়ার প্র্যাঙ্ক করবো না কিন্তু আজকে যে প্র্যাঙ্কটা করবো তার থেকেও খারাপভাবে প্র্যাঙ্ক করবো মানে অসুস্থ হওয়ার প্র্যাঙ্ক নয় কিন্তু খারাপভাবে প্র্যাঙ্ক করবো এই একটু আছে আমার মোবাইল সাদের মোবাইল ঘরে একমাত্র একটা একলতা অ্যান্ড্রয়েড ফোন তো এই ফোনটাকে আমি ভেঙে দেব এই ফোনটাকে আমি ভেঙে দেব তো কিতনি বড়ি বাত বতাই হ্যায় তোমরা ঠিকই শুনেছ ফোনটাকে ভেঙে দেব তো ভাঙবোটা কি করে ভাঙবো সামনের গ্লাসটা আমি ভেঙে দেব চল চুটা দিয়ে মাকে বলবো কি বলবো সেটা ভিডিওতে গেলে দেখতে হবে কেসা লাগা মেরা মজাক আগে আমি কি করবো মোবাইলের কভার টভার গুলো খুলে নিই কভারটা দেখতে পাচ্ছ কভার খুলে নেবো আর মোবাইলে পিন আছে পিনটা রাখবো ওই পড়ে যাবে হাত থেকে আর ভিডিওটা কিন্তু আমাদের মেদিনীপুরের ভাষায় ঘরোয়া ভাষায় হবে তো একটু তোমরা অ্যাডজাস্ট করে নেবো কেননা মাকে বাংলা কথা বললে মা বুঝে যাবে এই জন্য ঘরোয়া ভাষায় করবো এই তো আছো মোবাইল একদম ঝাঁকাস আছে কিন্তু আর দেখো অ্যাকচুয়ালি আমি যে কাঁচটা ভাঙবো এই কারণেই ভাঙবো তোমরা দেখো দেখতে পাচ্ছ কিনা জানি না কাঁচটা দেখো অলরেডি ভাঙা আছে সেদিন আমি বাড়িতে বসছিলাম হাত থেকে পড়ে গিয়ে কাঁচটা ভেঙে গেছে তো আমাকে কাঁচটা চেঞ্জ করতে হবে তো যখন চেঞ্জই আমি করবো কাঁচটা তো কেননা মায়ের সাথে একটা প্ল্যান করে নিই এই প্ল্যানে যাচ্ছি তো আগে কাঁচটাকে আমাকে ভাঙতে হবে দিলে মাকে আর এই কাঁচটা লাগিয়েছিলাম কলকাতা গিয়ে 100 টাকা নিয়েছিল কাঁচটা লাগিয়েছিলাম কলকাতাতে নিউ মার্কেটে লাগিয়েছিলাম তো কাঁচটা ভেঙে গেছে বলে আমি চেঞ্জ করবো তার জন্য ভিডিওটা করছি তো প্রথমে আমি কী করবো কি ফোনটাকে সুইচ অফ করে দেবো যাতে অন আছে মা বুঝতে না পারে যে বলবো নষ্ট হয়ে গেছে এবার কাঁচটাকে ভাঙবো পবিত্র কিছু একটা দিয়ে কাঁচটা ভাঙার জন্য কিভাবে ভাঙা যায় বল একটু প্রসেসটা বল না দিয়ে হ্যাঁ তোর দেখে আসতে পারে তাকে দেখা এদিকে হ্যাঁ চল 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 হ্যাঁ ভালো হয়েছে রে আর একটু এদিকটা তোলে এই কোনটা তো এরকম তুলে তুলে নিয়ে বসে তো যাচ্ছে রে তাহলে এদিকটাও করে দিই এদিকটা আস্তে করে ভাঙ তো মা এতটা বুঝতে পারবে না যে এটা কাঁচটা ভেঙেছে না মোবাইলটাই নষ্ট হয়েছে মা তো এই মোবাইল ভেঙেছে শুনলেই তো একদম আমার মনে হয় পুরো একদম আমাকে বকে একদম ই করে দিবে মুছবো আর কি কাজটা পড়বে বলছিস তো আর একটু এইখানটা বাকি থেকে গেছে এইটা রাখবো কেন যখন কাজটা ভেঙেই ফেলছি আর বেশি মানুষ সন্দেহ ঠিক আছে তো দেখতে পাচ্ছ কাজ ভেঙে একদম ইয়ে হয়ে গেছে এবার মায়ের কাছে যাবো তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো আমি বাড়ির পাশে পৌঁছে গেছি একদম বাড়ির পাশে পৌঁছে গেছি তো এবার আমি বাড়িতে ঢুকবো তার আগে তোমাদের দেখুন আর একবার দেখে নিন দেখো ভাঙাটা আর বাড়ির সামনে আমার বাড়ি সেখানে আলো জ্বলছে তো সেখানে আমার বাড়ি তো যাব পবিত্র রাকেশ পুরো সাপোর্ট করছে আজকে হেল্প করছে তো চলো একদম আমার কাছে যাই করবো হেল্প করবো যেরকম ভাঙতে যাইছে ধীরে ঠিক ক্যামেরাটা ভালোই করবো Thank you.
এখিকার আলোটা জানি এখিকার আলোটা জানি খাটের খাতির করতে আছে ও মা মাগো সর্বনাশ হয়েছে মোবাইল পুরা ভাঙিছে যাইছিলি ধীরে না সাইকেলে সেটিটা এ রকি ভাঙিছে পুরা আলোটা যা ঠিক আছে ধীরে এটা আলোটা যা সত্যি মোবাইল একদম মোবাইল একদম কুচা আই ঠিক আছে এটিটা এটি পকেট তো মোবাইল আছে পড়িছে হ্যাঁ পুরা ভাঙছে আমার চালু বি হয়নি আর কিছু হয়নি টিপনে কোনো চালু হয়নি বৃথা কথা কবু হাতে ধরলি তো কি যে কত ওরকম যে যাইলি ধীরে না সাইকেলে ও পকেটে থাইলা ও পকেটে খাপটা খুলি কি সব ছেড়ে চালিয়েছে পকেটে থাইলা না যে আমি তো পাহাড় বুঝছি মোবাইল স্লিপ খাই চালিয়েছে কি করবা নাই করবা অনেকক্ষণ তো খুঁজলি কোনো কিছু হয়নি না 14,000 টাকার মোবাইল 17,000 টাকা করবেন তোমার তো ইয়ে ঢুকছে অনেক টাকা ঢুকছে মার লক্ষ্মী ভান্ডার তো অনেক টাকা ঢুকছে দিব আমার আর ফোন তো আমার মানে ইউটিউব করবা কেন ইউটিউব করবা তো আমার তো জানো তো পয়সা করি তো নাই তুমি তো ভালোভাবে জানো আইজি ফোন হাতে হবে আইজি মানে কালকে সকালে যাবে ফোন হাতে কি চালিয়া তুমি পয়সা দিব চালিয়া কি বাবার কত টাকা নেই আমার ইউটিউব নাই করতি তাহলে ঠিক থাকলা এবার এমন তো সুইচ তো আরে কালকেই আনতে হবে কালকে যদি নাই এবার সারাই নেবি গোটা মোবাইল যখন তোমার প্রথম তুমি তো মেশিন হোক মোবাইল হোক যেকোনো জিনিস এবার যখন মানে এর পাঁচটা ভালো আছে হয়তো আরে পার্টস ভালো আমি তো অন হিতা অনটাই তো হঠাৎ অন হন পুরা টিপনে তো অন হিতা পুরা ওরকমে কাচড়ি কি পড়ছে ঢাই কি ঢালাই রূপে পড়ছে নাই না মাটির ওপরে তো মাটির ওপর থালা সেদিনকে কাঁচটা তো ওঠে টুকু ভাঙতালা একদম ছাদরা কথা বুঝাচ্ছ দেখবো যে বেশি পয়সা যদি খরচা বায়ার জন্য কেচড়াটা হইলা তুই না এ ফটা কি ডাকলা আমি মানে হিচে কি এ ডাক্তার ফোনে তোকে দাঁড়াও ধীরেন আর আমি তখন গেছি তো আমি কি যে ধীরেন একটু স্লো করলা আমি লাফি কি নাম্বার কইছি পকেট ছিটকি ধপকি পড়িয়ে আমি এই সত্যি কথা কিছু সেবারে আলাদা ব্যাপার
মোবাইল দেবি এক টাকা ভি পাবি নিয়ে দিছ কালকে দেবাকে ডাকবা না তুমি এসে ব্যাংকে যাবো যাও গড়ে করতে হবে আইসু আমার চিন্তা ভাবনা লু আর কি করবি কি করবি আইসু তোমার বাবা আইসু যে খাইলা দুটা ঘরে বুঝতলা কি আবে ভগবান জানে চলে লাগলাম আমি দোকান গেলাম আমি তো অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট কাটবা কইছি ডাক্তারে ভিড় ডাক্তারে আর অ্যাপয়েন্টমেন্ট কিছুই কাটা হবে না মোবাইল লাগে না তারপর মোবাইল সব পাসওয়ার্ড টাসওয়ার্ড সব ইয়েছে আমার তো সব তো ভুলিছি তো মোবাইল আনার চেঞ্জ করলে কি তা পাসওয়ার্ড টাসওয়ার্ড করে রাখতি কি করবো আমার কোনো মাথা কাজ করে না আমার তো অত টাকা দামি কে ফোন অত টাকা দামি তবে সৌম্যান আসলে সৌম্যান তো শোনা আর আমাকে বাঁচতে দিবে নি হ্যাঁ সৌম্যান জানে তো আর বকি উচ্ছন্ন করে দিবে কাঁদরুনি কমা কি ব্যাপার আয় আমার বোন ভাঙাটা কি হ্যাঁ দেখো কি জড়ি হ্যাঁ দেখছো কাঁচটা পাল্টিতে হবে কাঁচটা পাল্টানো 100 টাকা ক্ষতি হওয়ার আগে তোমাকে প্র্যাঙ্ক কল করে দিয়ে দেখলে মা মোটামুটি একদম ইয়ে হয়ে গেছে আমারও ঘামটাম বেরিয়ে গেছে মানে একটু ভয়ের করতে গিয়ে আমারও ঘামটাম বেরিয়ে গেছে মোবাইল কিছু হয়নি তোমরা দেখলেই মোবাইল একদম ঝাঁকাশ আছে মোবাইলটা আমি সুইচ অফ করে দিয়েছিলাম আর বলছিলাম না মা বোঝে না এত কিছু ওই কাঁচটা ভাঙা দেখলেই বলবে যে ভেঙে গেছে মোবাইল যাই হোক কোনো অসুবিধা নাই ফোনে আমি কভারটা লাগিনি আর মা কেমন ছিল বলো আজকে প্যাংটা তোর এত যে এইরকম কথা আমার শুনে তো অবাক হয়ে যাবে অবাক নয় এটা দে এটা দে মাথা আমার হ্যাং হয়ে গেছে মাথা হ্যাং হবে কেন না আমি সত্যিকারই চাই তো সত্যিকারই তো ভাঙছে কাঁচটা ভাঙছে মোবাইলটা ভাঙেনি কাঁচটা তো ভাঙছে তো যাই হোক আগে প্র্যাঙ্কটা দেখলে তোমরা বলছিলে যে অসুস্থ হওয়ার প্র্যাঙ্ক আর মার সঙ্গে করবে না তো আমি অসুস্থ হওয়ার প্র্যাঙ্ক করিনি মোবাইল ভাঙে নিয়ে প্র্যাঙ্ক করেছি তো তোমরা এর জন্য কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে যত পারো শেয়ার করো আর মা কিছু বলো সবাইকে সবাই পাশে থেকো সবাই সাপোর্ট করো আর যাতে সবাই সাপোর্ট করলে যাতে মানে আরো একটু ভালো মানে উন্নত হতে পারে দেখতে পাচ্ছ মা মানে ব্যাপারটা হয়েছে কি মা সব গুলিয়ে ফেলছে একদম এরকম মানে এরকম তো অ্যাকচুয়ালি মার সঙ্গে কোনোদিন হয়নি আর এরকম তো মা গুলিয়ে ফেলছে মা সত্যি যদি ভেঙে যেত তাহলে কি করতে আর কি করবো এখন শুনেই তো আমার মানে কথা কি বলবো ভেবে পাচ্ছি না যাই হোক ভাঙেনি চিন্তা করতে হবে ভালো আছে মোবাইল এখনো চলবে আরো 2 বছর কোনো অসুবিধা নেই তো সবাই খুব ভালো থেকো আর প্র্যাঙ্কটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই শেয়ার অবশ্যই করো যাদের একটু বুঝতেই পারছো এত কষ্ট করে ভিডিও করছি যদি একটু তোমাদের সাপোর্ট পাই তাহলে অনেক অনেকটাই ভালো হবে আর কি বলবো নতুন নতুন প্র্যাঙ্ক আনার চেষ্টা করব তো তোমরা পাশে থাকলে অবশ্যই সব কিছু চেষ্টা করবো পাশে যদি না থাকো আমার কিছু করার নেই বলো তোমরা পাশে থেকো সাথে থেকো তো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে চলো আজকের মতো টাটা।